হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগে আমার কাছে একটা অনেক বড় পিয়ার পার্সেল বক্স এসেছিল। আমি ভেবেছিলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে সেই পিয়ার বক্সটা আনবক্স করব, কারণ আপনাদেরকে সাথে নিয়ে পিয়ার বক্স আনবক্স করতে আমার কাছে খুবই ভালো লাগে। সত্যি বলতে পিয়ার পার্সেলটা খোলার পর আমি ভীষণ অবাক হয়েছি এতগুলো প্রোডাক্ট দেখে। এত সুন্দর পিয়ার পার্সেলটি এসেছিল ডেকোরিওর হোম পেজ থেকে। এছাড়াও সারঙ্গ কুটির নামে তাদের আরেকটি পেজ রয়েছে, আমি ভিডিওর সাইডে পেজটার ছবি দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সেও পেজটা মেনশন করে দিব, আপনারা অবশ্যই পেজটা ভিজিট করে আসবেন। এখানে 18 পিসের বহু থিমের ওয়ালবোর্ড রয়েছে। এই ওয়ালবোর্ডগুলো দেখতে এতটাই সুন্দর যে এই ওয়ালবোর্ডগুলো দিয়ে যে দেয়ালি সাজাবেন সেখানে দারুণ একটা ভাইবস দিবে। এই সুন্দর সুন্দর ওয়ালবোর্ডগুলো দিয়ে আমি আমার রুমটাকে কীভাবে সাজাবো এবং সেই সাথে কিচেনটাকে কীভাবে সাজাবো সেই সবগুলো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর ওয়ালবোর্ডগুলোর সাথেই আমি 5 পার্টে একটা হ্যাঙ্গার পেয়েছি। এই হ্যাঙ্গার সেটটা দেখতে খুবই সুন্দর আর এটা খুবই কালারফুল হওয়াতে এটা খুবই অ্যাট্রাকটিভ দেখতে লাগছিল। এটা ঘরের কর্নারে যে পাশেই রাখবেন না কেন সেই কর্নারটাই খুবই অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। এছাড়াও 5 পার্টে একটা ক্যানভাস সেটও পেয়েছি। এই ক্যানভাস সেটটাও দেখতে খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই সুন্দর ওয়ালবোর্ডগুলো ওয়ালে সেট করা এতটা ইজি যে দেয়ালে ড্রিল করার কোনো টেনশন নেই। ওরা এর সাথে স্টিকার দিয়ে দেয় আর সেই সাথে এই ওয়ালবোর্ডগুলো খুবই লাইট ওয়েট। এছাড়াও এই ওয়ালবোর্ডগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই সুন্দর ওয়ালবোর্ডগুলো দিয়ে আমি আমার ঘরকে এবং ঘরের দেয়ালকে সেই সাথে কিচেনকে কীভাবে সাজিয়েছি সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।